প্রাথমিক এবং এসএসকে বিদ্যালয়গুলোকে নিয়ে উদলাবাড়িতে শুরু হলো উদলাবাড়ি জোন ক্রীড়া প্রতিযোগিতা। উদলাবাড়ি ফুটবল মাঠে শুক্রবার সকাল 10টা থেকে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। জানা গেছে প্রতিযোগিতায় মোট 20টি প্রাথমিক এবং 11টি এসএসকে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। পাশাপাশি সব স্কুল মিলিয়ে 112 জন শিক্ষক এই খেলা পরিচালনা করছে। আর এই প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় মোহন স্পোর্টিং ক্লাবের সদস্যরা। লং জাম্প, হাই জাম্প, পটাটো রেস, 100 মিটার দৌড়, বল ছোড়া সহ বিভিন্ন ইভেন্ট ছিল। এদিন খেলা দেখতে বহু মানুষ মাঠে উপস্থিত হয়। বিজয়ী খেলোয়াড়দের এদিন ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এমবিটি লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট।